শাকিব খান তাহলে বাবা হিসেবে দর্শক কত দেবেন? আমাদের শাকিব বুবলি জুটিটা দর্শকদের অনেক পছন্দের একটা জুটি, এবং ড্যাডি মানে বাবা মার গান যে যখন আসছে, আমি মুভি দেখতে খুব পছন্দ করি, সেটা আমাদের বাংলাদেশের বা দেশের বাইরে। লাস্ট কি মুভি দেখেছেন? লাস্ট সিনেমা দেখেছি হচ্ছে 12th Fail, এবং নিজের সিনেমা আমি দেখি অবশ্যই অন্যদের সিনেমার পাশাপাশি, কারণ নিজের সিনেমা যখন বড় পর্দায় একটু চুপি চুপি যেয়ে দেখছি বা একটু নিজেকে কভার করে জায়গা থাকে, হ্যাঁ নিজেকে কভার করে যেয়ে দেখছি, তখন হয় কি একদম নিজের কাজটা কেমন হলো অন্যান্য আর্টিস্টদের সাথে তখন সেটা ফিল করা যায়। ফারিয়া খুব ভালো কাজ করছে, নুসরাত ফারিয়া, মিম খুব ভালো কাজ করছে, তারপর মাহি ভালো কাজ করছে, ও আবার যেহেতু কাজ স্টার্ট করেছে, সো ওভারঅল আসলে প্রত্যেকের একটা আলাদা নিজস্বতা নিয়ে কাজে এগিয়ে যাচ্ছে। আর নায়ক তো আমি বলবো যে এখন যারা আছে খুবই ভালো, যেহেতু আমরা সমসাময়িক কথাই বলছি, সেক্ষেত্রে আমাদের প্রিয় নায়ক শাকিব খান তো আছেন, উনি তো বহু বছর ধরে আসলে ইন্ডাস্ট্রি লিড করছেন, তো ওনাকে তো নিঃসন্দেহে আমরা বলবো যে খুব ভালো কাজ করছে। আমার শুরুটা তো হয়েছিল যখন 2016 সালে, তখন আমি যখন শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করছি, ওনাদের যে টিমের সাথে কাজ করেছি অলমোস্ট টানা দীর্ঘ 5 বছর আমি সেই টিমটার সাথেই কাজ করেছি, এবং খুবই ভালো অভিজ্ঞতা। খুব আছে না একটা টিমের সাথে কাজ করতে করতে যেটা হয় যে খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, খুব সিকিউর একটা পরিবেশ, এবং সবাই সবার জায়গা থেকে খুব ডেডিকেশন দিয়ে কাজ করছে। তো সেখান থেকে বের হয়ে যখন অন্য টিমগুলোর সাথে কাজ করা স্টার্ট করেছি, তখন মনে হচ্ছে আসলে সবার আন্তরিকতার জায়গাটা সেম, কিন্তু যে হয়তো ডিফারেন্ট টিম, যখন টিম মেম্বাররা যখন যুক্ত হচ্ছে, আমি যখন আমাদের শাকিব বুবলি জুটিটা দর্শকদের অনেক পছন্দের একটা জুটি, এবং আমাদের এত ভালো ভালো কিছু দর্শকপ্রিয় মুভি আছে, বা আমাদের এত সাকসেসফুল কিছু প্রজেক্ট আছে, এত দারুণ কিছু গান আছে যেগুলো এখনও দর্শক রিকোয়েস্ট করে কোনো ইভেন্টে গেলে, কোনো কনসার্টে গেলে। সো এই যে একটা ভালোবাসা, সেটা একটা আলাদা বিষয়, এবং এই জুটিটা তো দর্শকদের ভালোবাসাই তৈরি হয়, তো সেটা কিন্তু আলাদা একটা আমি বলবো জোন। বুবলি কি জুটিটাকে মিস করে এখনো? এটা আসলে আমার কাছে মনে হয় যে যখন স্ক্রিনে আমাদের গানগুলো আসে, যখন দেখি, তখন সেই মিস করাটা খুব একটা হয় না, কারণ দেখছি তো সবসময় কাজগুলো চোখের সামনে আসে, বা দর্শকদের ভালোবাসায় থেকে গেছে। হয়তো কোনো প্রজেক্ট সামনে যখন পরিচালক প্রযোজকরা মনে করবে, আবার হয়তো হবে। একটু যদি আসি বীরের কথায়, বীর কেমন আছে? বীর আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ভালোবাসা ভালো আছে। মায়ের চলচ্চিত্র, গান এসব দেখা হয়? এইসব দেখে সে, এবং এখনও তো অনেক ছোট, তবে সে একটু একটু করে তো বুঝতে শিখছে। সে যখনই দেখে স্ক্রিনে বা ইউটিউবে তার কার্টুনগুলোর পাশাপাশি যখন আছে না যে আমাদের গানের লিঙ্ক চলে আসে বা ওরকম, তো তখন সে দেখলেই বলে মামি, ড্যাডি, মানে বাবা মার গান যে যখন আসছে বা আমাদের গানগুলো আসে, তখন সে খুব এনজয় করে, মানে এবং দিতে বলে, তখন দেখে। আবার যখন একই সময় অন্য আর্টিস্টদের সাথে আমাদের গান আসছে, তখন আবার চুপ করে থাকে যে এটা মানে এটা আবার মানে কেন, মানে আছে না যে সেভাবে যে বাবা মার গান আবার পাশে আবার অন্যটা, তো এই মজাগুলো খুব হয়। কিন্তু সে চেষ্টা করে এবং খুব সময় দিতে ট্রাই করে শুটিংয়ের বাইরে, এবং দিনে দিনে আমি দেখছি যে তার মধ্যে সে রিয়েলাইজেশনটাও খুব কাজ করছে যে না, সন্তানকে সময় দিতে হবে। শাকিব খান তাহলে বাবা হিসেবে ভালো? বাবা হিসেবে 10-এ কত দেবেন? মার্কিংটা নাই করি, কিন্তু বাবা হিসেবে সে চেষ্টা করছে সন্তানকে সময় দেওয়ার, পাশে থাকার, এবং হয়তো মা হিসেবে দায়িত্বটা বেশি আসলে পালন করতে হয় আমাদের, এটা বাই বন্ড। সবসময় থেকে যে কাজগুলো, কারণ মাদের হয় যেটা ঘরের বাইরেও যখন কাজ করতে হয়, ঘরের মধ্যে এসে সে কম্প্রোমাইজটা আমরা করতে পারি না আসলে, যে না ঘরের বাইরে কাজ করেছি, প্রফেশন নিয়ে আছি বা সেখানে সময় দিতে হচ্ছে, কিন্তু ঘরে এসে 24 আওয়ার্স আমাদের অ্যাজ আ মাদার থাকতে হয়। কিন্তু বাবা হিসেবে সেটা হয়তো আমরা নিজেরাই বলি যে না ঠিক আছে, সেখান থেকে তার চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই। বাহ, চমৎকার। এবং এবারে তো আপনার চলচ্চিত্রের পাশাপাশি আরও অনেক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, শাকিব খানের রাজকুমার আসছে, আপনার রাজকুমারকে নিয়ে কি দেখতে যাওয়া হবে? আমি বীরকে নিয়ে এখনও সিনেমা হলে আসলে ওভাবে যাওয়া হয়নি, কারণ ও যেহেতু ছোট, সো ওই সিনেমা হলের পরিবেশটা ওর জন্য আছে না, অনেকক্ষণ ধরে ওখানে বসে থাকা বা এনজয় করা, সেই এনজয়মেন্টটা সে এখনও হয়তো বুঝতে পারবে না, তো সেখান থেকে আরেকটু বড় হোক তখন ওকে নিয়ে মুভ করব। কিন্তু অবশ্যই আমি যেটা সবসময় যাই, আমার সিনেমার পাশাপাশি অন্য সিনেমাগুলোও দেখার চেষ্টা করি, এবং রাজকুমার তো অবশ্যই দেখব, অন্য সিনেমাগুলোও দেখব, এবং আমি যেটা করি যে এটা বরাবরই আমি বলি যে নিজেকে একটু কাভার করে আমি যাই, কারণ ডেফিনেটলি দর্শকদের এমন না যে দর্শকরা দেখে তারা ভালোবাসাটা জানাতে আসছে, সেটা তো অবশ্যই আমাদের অনেক বড় পাওয়া, কিন্তু যখন একটু চুপি চুপি যাওয়া হয় তখন হয় কি পুরোটা এনজয় করা যায়, তো সেই কারণে দেখা যায় যে রিঅ্যাকশন সেটা পাওয়া যায়।